অলপ মিউটেশ্যন বুলি কয় যে চাইনাত যিটো আছিলে অলপ দূৰলৈ গ'লে চেঞ্জ হয়, আমেরিকাত অলপ চেঞ্জ হওয়া বুলি কৈছে। আমাৰ ইয়াতো চেঞ্জ হওয়ার সন্দেহ এটা হৈ আছে। কেতিয়াবা কথাটো হৈছে যোৱাকালি যিগৰাকী আপোনালোকে দুটা কেছ, দুটা এগৰাকীটো কোৱাৰেণ্টিন চেণ্টাৰত আছিলে, কিন্তু এটা কেছ তেখেতৰ ককা কোভিড-19 আক্রান্ত হৈছিলে। তেখেত বৰ্তমান সুস্থ আৰু তেখেত কিন্তু বহুদিন লগ কৰা নাই, কিন্তু আমি এটা কন্টেক্ট ট্রেসিং কৰিছোঁ খুব সিরিয়াসলি। কেজানি ককাকৰ পৰা নাহি আৰু কোনোবা চাইলেণ্ট কেৰিয়াৰ পৰা আহিল নেকি। আমাৰতো মেক্সিমাম যেতিয়ালৈকে আমি যিমানখিনি কোভিড পজিটিভ মানুহ পাইছোঁ বা পেচেণ্ট পাইছোঁ, 80% আৰ এসিম্পটমেটিক। এসিম্পটমেটিক মানে মোৰ গাটো থাকিব পাৰে, মই গম পাই থকা নাই। আপোনালোকে গোটেইখিনি টেষ্ট কৰিছে, যেনেকে গোটেই টেষ্ট কৰিলে গম পোৱা যায়। গতিকে আমি খুব সিরিয়াসলি আমি কন্টেক্ট ট্রেসিং আরম্ভ করছো। অহাকালি ডক্টর হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া বঙাইগাঁওলৈকে যাব, এই কথাটার কারণেই হি ইজ অলসো ভেরি সিরিয়াস। গতিকে আমি যিমানখিনি পাৰো কন্টেক্ট ট্রেসিং করে কোনো বেলেগ ব্যক্তির গাঁরপরা তেখেতৰ গাত আহিছে নেকি আমি উলিয়াবলৈকে যত্ন করি। ডাঙরিয়ায় কালি মই দেখিছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া খুব গুরুত্ব সহকারে এই কথাটা বিবেচনা করেছে, কিন্তু কোভিড-19 পেশেন্ট আনাত মানে কোভিড-19 ব্যক্তি যদি কোনো মৃত হয়েছে আনার কিছু গাইডলাইন আছে, গতি তার গাইডলাইনের ভিতর পড়ে না নপরে সেই কথাটা নিশ্চয়কৈ শীর্ষ মহলে চাব। কিন্তু মই এটা কথা দেখিছো যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় খুব সিরিয়াসলি এই কথাটো লৈছে। যদি দিল্লির গভর্নমেন্টে বা দিল্লির প্রশাসনে পারমিশন দিয়ে তেতিয়া হয়তো নিশ্চয়কৈ আনিব পৰা যাব। কিন্তু মই আকৌ কৈছো কোভিড পেশেন্ট বা কোভিড ব্যক্তি যদি কোনো মৃত্যু হয়েছে তেখেতলোকক আনার কিছু প্রটোকল আছে, কিছু অসুবিধাও নিশ্চয়কৈ আছে। বিভিন্নজনে অভিযোগ উত্থাপন কৰিছে দিল্লী চৰকাৰে অবহেলা কৰিছে তেওঁলোকৰ ক্ষেত্ৰত বুলি কৈছে। চাওক, মই কালিও মোক কোনোবাই কৈ আছে, মই যিহেতু সিং ইজ বিলিভিং বুলি কয়, মইতো নিজে দেখা নাই, কিন্তু আমাৰ যিখিনি পেচেণ্ট আমাৰ অসমৰ পৰা থাকিব আমি খুবেই সিরিয়াস এই ক্ষেত্ৰত। আপোনালোকক কোনোবা সময়ত চাগে আমাৰ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া জনাব। আমি দিল্লীত গৈ একোটো বিশেষ কৰিব নোৱাৰোঁ, বাট উই আর ভেরি ভেরি সিরিয়াস। ৰাতিপুৱা তেখেতে মোৰ লগত কথাও পাতিছে, মোক তেখেতলোকৰ কণ্টেক্ট উলিয়াব দিছিলে, আমি কিবা কৰিব পাৰোঁ নেকি যত্ন কৰিম। কিন্তু দিল্লীত যিহেতু দিল্লীৰ গভৰ্ণমেণ্ট এখন আছে, আমি তেওঁলোকক গৈ পেলাই অভাৰটেক কৰাটো আমাৰ কাৰণে পচিবল নহয়। এই বিষয়ে একো ক'ব খোজা নাই। কালি মোক ৰাতিপুৱা কৈছে যে 2 বজালৈকে বেড দিয়া নাই, 2 বজালৈকে বিছনা দিয়া নাই বুলি মোক কৈছে, কিন্তু মই আকৌ কৈছোঁ সিং ইজ বিলিভিং। মই যিহেতু দেখা নাই মোৰ ক'বলৈ অলপ অসুবিধা, কিন্তু এনেকুৱা যাতে নহয় আমি অসম চৰকাৰৰ ফালৰ পৰা তেখেতলোকক যোগাযোগ কৰিম। আমি তেনেকৈ বাহিৰৰ পৰা খাদ্য সামগ্ৰী দিব দিয়া নাই, আমাৰ নিশ্চয় খাদ্য সামগ্ৰী দিয়াৰো আজিকালি প্ৰটকল আছে। কোনোবাই যদি আমি এতিয়া কোৱাৰেণ্টিন চেণ্টাৰত আমি এইটো কৈছোঁ যে কোনোবা মানুহে যদি ঘৰৰ পৰা দিছে খানা আমি আপত্তি নকৰোঁ, কিন্তু তেখেতলোকে কিহত দিব লাগিব, যিটো ডিস্পজিবল কণ্টেইনাৰতহে দিব পাৰিব। তেনেকুৱা আমাৰ কিছুমান গাইডলাইন আছে, আপুনি যিটো কৈছে কেঞ্চাৰ হস্পিটেলত মই সিৰিয়াছলি ব্যৱস্থা ল'ম।